শামসিরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে এসেছে গরু পাচারে বিএসএফ জড়িত না থাকলে এভাবে পাচার সম্ভব হতো না। সেই প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারকে তোপ দাগেন। পাশাপাশি তিনি বলেন, 2011 সালের আগে কি গরু পাচার হয়নি? তাহলে তার আগের তদন্ত কেন হচ্ছে না? এদিন এই প্রসঙ্গে আর কি বললেন তিনি শুনে নেওয়া যাক। যে গরু পাচার কয়েক বছর ধরে হচ্ছে, অর্থাৎ বামফ্রন্টের সময় হচ্ছে, তাহলে 2011-এর পরে এই যে ইনকোয়ারিটা এটাতে সীমিত কেন? তার আগের ইনকোয়ারিটা কেন হচ্ছে না? যে কারা গরু পাচারে তখন মদত দিয়েছে, কারা এর উৎকৃষ্ট পেয়েছে, এই ইনকোয়ারিটা কেন হচ্ছে না? তার আগে কারা ছিল? ঠিক আছে, ওখানে বিএসএফ ছিল, ওখানে ইউপি গভর্নমেন্ট ছিল, বা যেখান দিয়ে গরু আসতো সেসব রাজ্যের পুলিশ ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে যে গেছে সেটা তো আজকে নতুন যায়নি, সেটা তো আজকে 20-30 বছর ধরে যাচ্ছে। তাহলে সেই আগের ইনকোয়ারিটা কেন হচ্ছে না?